এবার কুলটি চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের বড় সাফল্যের পর সালানপুর থানার পুলিশের বড় সাফল্য। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড় সড়ো সাফল্য কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের বড় সাফল্যের পর এবার সালানপুর থানার পুলিশের বড় সাফল্য। সালানপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সালানপুর এলাকার জাতীয় সড়কের থেকে ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা বোঝাই করা আগত 12টি ট্রাক আটক করে, একই সাথে আটক করে 7 জনকে, যদিও কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশি সূত্রের খবর। খবর সূত্রে জানা গিয়েছে ট্রাকগুলো অবৈধ কয়লা বোঝাই ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারখানাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই খবর গোপন সূত্রে সালানপুর থানার পুলিশ পেয়ে অভিযান চালিয়ে 12টি অবৈধ কয়লা বোঝাই ট্রাক সহ 7 জনকে আটক করে। তবে এত পরিমাণ ঝাড়খণ্ড থেকে আগত অবৈধ কয়লা বোঝাই লরি আটকের ঘটনায় প্রশ্ন উঠছে যে ঝাড়খণ্ড এলাকায় কি অবৈধভাবে কয়লার রমরমা কারবার শুরু হয়ে গিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।